15 নম্বর রাষ্ট্রীয় পথত যান বাহনের কনভয় ব্যবস্থা প্রত্যাহার করবা ব্যবস্থা সম্প্রতি অহা নাই। কাজিরঙ্গার কহরাত এক সংবাদমেল যোগে এই কথা সদরি করেছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। যেহেতু রাষ্ট্রীয় উদ্যান বান কমিবলৈ আরম্ভ করলেও আতঙ্ক কমা নাই বন্যজন্তুর, এনে পরিস্থিতিত রাষ্ট্রীয় পথত বন্যজন্তু চলি আছে সঘন আহ যাহ। বানর সময় কার্বি পাহাড়লৈ গতি করা বন্যজন্তুর একাংশ রাষ্ট্রীয় উদ্যানের দিক প্রত্যাবর্তন হওয়ার দৃশ্য সেন্সর ক্যামেরাত বন্দী হওয়ার আন একাংশই কার্বি পাহাড়ের দিকে গতি করে থাকা দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। বিশেষভাবে গড়ের আহ যাহ যথেষ্ট পরিমাণে দেখবলে পাওয়া গেছে। গতি বন্যজন্তুর নিরাপত্তার স্বার্থত 1 জুলাইপ্রায় আরম্ভ করা যান বাহনের কনভয় ব্যবস্থা পথটোরে অহা যাওয়া করা সকলের সহযোগিতার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করার এই ব্যবস্থা চলি থাকা পর্যন্ত সকলের ধৈর্য তথা সহযোগিতার অনুরোধ জানাইছে। রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ সদরি করা মতে চলিত বানর সময়সাত মৃত্যু হওয়া বন্যপ্রাণীর সংখ্যায় 200 অতিক্রম করেছে। সেইদরে উদ্ধার করা হয়েছে 143টা বন্যজন্তু। রাষ্ট্রীয় উদ্যানের 233টা বন শিবিরের ভিতর 25টা বন শিবিরের যাতায়াত ব্যবস্থা এটাও নাওয়েহে হয়ে আছে। তারিখত আমার 143 অ্যানিমেলস আমি রেস্কিউ করছো, তার আরো 200 আমার জন্তু যে আছে সেটা মানে আমার ডেথ হয়েছে ড্রু টু ভেরিয়াস কজেস, ম্যাক্সিমাম আমার ড্রাউনিংয়ের কেসেস আছে। আমার টোটাল ক্যাম্পস যেটু আছে 233, তার ভিতর আমার 25 এটাও আমি কব পারো যে মানে প্লাবিত আছে, মানে পানি অলপ আছে। এনিওয়েজ অল আর ক্যাম্পস, মোস্ট অফ আর ইন্টেরিয়র ক্যাম্পস এটু মানে এটা কাট অফ আন্ডার ট্রিটমেন্ট। এটা আমার 6টা মানে জন্তু আছে, স্পেশালি পোয়ালিকেটা আছে, 2টা আমার রাইনো আছে, 2টা এলিফেন্টর পোয়ালি আছে, একটা জঙ্গল আউল আর একটা স্কপ আউল। এটাও ট্রিটমেন্টত আমার CWRC রেস্কিউ সেন্টার আছে। 14 জন্তু আমার ডাইড আন্ডার কেয়ার রেকর্ড হল, সো এটু ভেরিয়াস কজেসর কারণে হব পারে, মানে যে একটা অটার উদর যে পোয়ালি দুটা আসলে এই বহুত সরু আসলে, দে ওয়ার আই থিঙ্ক লেস দেন উইক, তো সেই দুটাই মানে সার্ভাইভ নকরিলে। এফালে কাজিরঙ্গার সঞ্চালকৰ মন্তব্যৰ বিপৰীতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিলে আন এক ঘোষণা। আজিৰ পৰা সাধাৰণভাৱে কাজিৰঙ্গাৰ মাজেৰে চলাচল কৰিব পাৰিব যান বাহন। বান পৰিস্থিতি কিছু উন্নত হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত বাতিল কৰা হৈছে কনভয় ব্যৱস্থা। লঘু যান বাহন আৰু যাত্ৰীবাহী বাছসমূহে সাধাৰণভাৱে কাজিৰঙ্গাৰ মাজেৰে পাৰাপাৰ হ'ব পাৰিব, এই কথা জানিবলৈ দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। অৱশ্যে নিৰ্ধাৰিত গতি বেগতেই যান বাহন চলাব লাগিব। কনভয় নাথাকিলেও পূৰ্বে জাৰি কৰা সকলো নিয়ম মানি চলাটো বাধ্যতামূলক কৰা হৈছে, কিন্তু গধুৰ যান বাহন যেনে ট্ৰাক আদি কনভয় ব্যৱস্থাৰ মাজেৰেহে পাৰ হৈ যাব পাৰিব। বিতুপন বৰা আছে এই মুহূৰ্তত পোনপটীয়া সম্প্ৰচাৰত। বিতুপন, মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণাৰ পিছতে বৰ্তমান যান বাহনৰ যি ব্যৱস্থা শিথিল কৰি দিয়া হৈছে বা যি কনভয় ব্যৱস্থা সেয়া শিথিল কৰি দিয়া হৈছে, এতিয়া কেনেধৰণৰ এই ব্যৱস্থা অব্যাহত আছে আমি জানিব বিচাৰিছোঁ আপোনাৰ পৰা। হয় ৰশ্মিতা, চাওক আচলতে মই আছোঁ বৰ্তমান কাজিৰঙাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দক্ষিণে যোৱা 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত। মই আচলতে পৰিৱেশটো দেখুৱাম, যিহেতু ইতিমধ্যে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই যোৱা কালি এটা কথা কৈছিল যে তেওঁলোকে যেতিয়ালৈকে বন্যপ্ৰাণীসমূহ অহা যোৱা কৰি থাকিব আচলতে তেওঁলোকে সেই ব্যৱস্থাটো অব্যাহত ৰাখিব, কিন্তু তাৰ বিপৰীতে আজি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কিছু শিথিল কৰিছে যিসমূহ যান বাহন 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে অহা যোৱা কৰে। কাৰণ যোৱা 1 জুলাইৰ পৰা আচলতে 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এইসমূহ নীতি নিৰ্দেশনা জাৰি কৰা হৈছিল। তাৰ পৰিপ্ৰেক্ষিতত কাজিৰঙাৰ ৰাজপথত আচলতে যিহেতু কনভয় কৰি অনা হয়, কনভয় কৰি অনাৰ সময়ত বৃহৎ যান জঁটৰ সৃষ্টি হৈ আহিছিল, কিন্তু সেয়া সকলোৱে সহি আহিছিল কাৰণ কাজিৰঙাৰ যি বন্যপ্ৰাণী আছে বন্যপ্ৰাণী সুৰক্ষাৰ কাৰণে সেইখিনি সকলোৱে ত্যাগ কৰি আহিছিল, সকলো জনতাই আচলতে সেইখিনি ত্যাগ কৰি আহিছিল। আৰু যিহেতু আজিৰ পৰা আচলতে কিছু শিথিল কৰা হৈছে, যিহেতু যিসমূহ যাত্ৰীবাহী বাছ আৰু ব্যক্তিগত যিসমূহ বাহন সেইসমূহৰ ক্ষেত্ৰত কিছু শিথিল কৰা হৈছে, তেওঁলোকে যেনেধৰণে আগতে চলাচল কৰিছিল তেনেধৰণে চলাচল কৰিব পাৰিব। কিন্তু ট্ৰাকসমূহ কৰাৰ কাৰণ আছে যে বিভিন্ন সময়ত দেখা যায় যে 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যেতিয়া ট্ৰাকসমূহ চলাচল কৰে সেই ট্ৰাকসমূহৰ খুন্দাতে আচলতে বেছি বন্যপ্ৰাণীৰ মৃত্যু হোৱা দেখিবলৈ পোৱা যায়। আৰু যিহেতু কনভয় ব্যৱস্থা কৰা হ'ব বুলি কোৱা হৈছিল, কিন্তু বৰ্তমান ট্ৰাকসমূহ এনেদৰে গৈ আছে, কনভয় ব্যৱস্থা দিয়া হৈছে এতিয়া
নিশ্চয় রশ্মিতা চক, আসলে এটা ট্রাকসমূহ আমি যেহেতু 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত আছো, আমি দেখা পাইছো যে ট্রাকসমূহ ইতিমধ্যে বর্তমানে কনভয় ব্যবস্থা করে নি থাকা হয়েছে। আর যেহেতু মুখ্যমন্ত্রীগুলো এই ব্যবস্থা করেছিল বন্যপ্রাণী সুরক্ষার কারণে, বিগত বর্ষসমূহ যদি আমি চাও 2020 সনের যে বানপানী আইছিল, সেই বানপানী সময় 22টা বন্যপ্রাণী 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত বাহনের খুঁটাত মৃত্যু হয়েছিল, কিন্তু চলিত বর্ষত মাত্র দুটা, সে দুটালৈ হ্রাস পাইছে, সে এক ভাল কথা বলে কব লাগবে। মুখ্যমন্ত্রীগুলো যে ব্যবস্থা লৈছে সে সকলে প্রশংসা করেছে। হয় বিতুপান, ধন্যবাদ আপনার। আর এনেধরণের এটা কাজিরঙাত পানি নুশুকালে কনভয় ব্যবস্থা থাকার কথা ঘোষণা করা হয়েছে। আর গধুর যুদ্ধ যান বাহন আছে মুখ্যমন্ত্রীগুলো ঘোষণা করেছে যে কনভয়ের জড়িয়ে পারাপার করা হব, কিন্তু সাধারণভাবে বর্তমান যুদ্ধ ব্যক্তিগত যান বাহনের চলাচল সেব সাধারণভাবে করব যাত্রী সকলে। Strong money. Might and steel. Hey, do might and steel na hoy. Oh, sir, supuriya khokale logaise. Strong money. Might and steel. Sunsilk pink. Hoy, boss, cool. তার পিছতে আরম্ভ হয় যৌগতা। চক্রটুয়ে সংগ্রহ করে অশ্লীল ভিডিও ফটো। এনে এই কুখ্যাত চক্রটোর নায়ক এইটো নজরুল আলী। নজরুল গ্যাংত এই চারি যুবতী, এই দুই লোক সম্ভ্রান্ত আর ধনী ঘরের লোকক টার্গেট করে এই চক্রটুয়ে। প্রথম চিনাকিতে বন্ধুত্ব, পিছলৈ প্রেম সুরার জালত পেলাই বহুজনের পৰা লাখে লাখে ধন লুটিছিল চক্রটুয়ে। বন্ধ কোঠার যৌনতার দুর্বলতার ব্লেকমেইলিং নজরুল গ্যাংর। গুয়াহাটির 6 মাইলের ভাড়াঘরত বাহর পাতি হানি ট্রেপিংয়ের ঘটনা ঘটুয়া চক্রটোর প্রতিজনে লৈছিল একু একুটা নাটকীয় চরিত্র। ভুক্তভোগীক জালত পেলাবলৈ আছিল প্রেমিকার লগতে আত্মীয়, আছিল ভুয়া আরক্ষী বিষয়া আর সাংবাদিক। কেইটামান দিন পূর্বে গুয়াহাটির এইখন দিসপুর থানার আরক্ষীর জালত পড়া ছদ্মবেশী বেবি করিশ্মা সোনিয়া মাইনা নামেরে চারি যুবতীর লগতে গ্রেপ্তার হয়েছিল আব্দুল মাল্লিক মোল্লা আর রাজ দে। এইবার এই দুধর্ষ গ্যাংটোর মূল মাস্টার মাইন্ড নজরুল পড়িল আরক্ষীর জালত। দীর্ঘদিনে পলাতক হয়ে থাকা নজরুলক আরক্ষীয়ে গ্রেপ্তার করে গুয়াহাটি ক্লাবর পড়া। আরক্ষীর জেরাত পোহরলৈ আহিছে এই নজরুল আলীর গ্যাংটোর আন্ধারত লুকাই থাকা ভয়ঙ্কর অকথিত কাহিনী। গুয়াহাটির পৰা দীপাঙ্কর দাসর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। গুয়াহাটির কুখ্যাত হানি ট্রেপিং চক্রর নায়ক নজরুল, নজরুল গ্যাংর নায়িকা বেবি সোনিয়া করিশ্মা মাইনা। নজরুলের নেতৃত্বতে যৌনতার কৈভর, তার পিছত ব্লেকমেইলিং কাহিনী। এইখন রাজধানী শহর গুয়াহাটি মহানগরীর নিশা নহয়, দিনের পোহরতে রাজপথত চিনাকি হয়ে চক্রটোয়ে নিশা রঙিন সুরার পার্টিত হয় মজগুল। তার পিছতে আরম্ভ হয় যৌনতা। চক্রটোয়ে সংগ্রহ করে অশ্লীল ভিডিও ফটো। এনে এই কুখ্যাত চক্রটোর নায়ক এইটো নজরুল আলী। নজরুল গ্যাংত এই চারি যুবতী, এই দুই লোক সম্ভ্রান্ত আর ধনী ঘরের লোকক টার্গেট করে এই চক্রটোয়ে। প্রথম চিনাকিতে বন্ধুত্ব, পিছলৈ প্রেম সুরার জালত পেলাই বহুজনের পৰা লাখে লাখে ধন লুটিছিল চক্রটোয়ে। বন্ধ কোঠার যৌনতার দুর্বলতার ব্লেকমেইলিং নজরুল গ্যাংর। গুয়াহাটির 6 মাইলের ভাড়াঘরত বাহর পাতি হানি ট্রেপিংয়ের ঘটনা ঘটুয়া চক্রটোর প্রতিজনে লৈছিল একু একুটা নাটকীয় চরিত্র। ভুক্তভোগীক জালত পেলাবলৈ আছিল প্রেমিকার লগতে আত্মীয়, প্রমাণ হলে পিতৃ শাস্তি দিয়ক, কিন্তু আমাক জিয়াই থাকিবলৈ দিয়ক। মুখ্যমন্ত্রীলৈ এই কাতর আহ্বান জানালে সুনীল গগৈর পুত্র সৌরভ গগৈয়ে। আরক্ষী তথা CID সাধারণ যে ধারাবাহিক জেরা, সেই ধারাবাহিক জেরাত এটা উত্তিষ্ঠ হয়ে পড়েছে সুনীল গগৈর পত্নী পুত্র। মুখ্যমন্ত্রীলৈ কাতর আহ্বান জানাইছে
আর যেহেতু কাজিরঙ্গা বিশ্ববিদ্যালয়ত অধ্যয়নরত সুনীল গগৈর পুত্র পাঠদান আরম্ভ হওয়ার বাবে পড়িবলে সুবিধা দিবলে তেওঁ আহ্বান জানায়। সোমবারে সুনীলর পত্নীয়ে পুত্র অধ্যয়নের বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে আরক্ষী সঞ্চালক প্রধান IGP তথা লক্ষীমপুর আরক্ষীলৈ প্রেরণ করেছিল পত্র। জেরার নামত প্রায় দেড় মাহে মানসিক নির্যাতন চলাই অহার অভিযোগ সুনীল গগৈর পরিয়াল। মুখ্যমন্ত্রী মহোদয়, মো এটাই আহ্বান আছে, মো এটা কাতর আহ্বান, আমার ঘরখন এনে জিয়াই জিয়াই নামারিব, মোর একটা সপন আছে, সেই সপন পূরা করবলে দিয়ক, মোক পড়িবলে দিয়ক, মোর পড়ার উচ্চ শিক্ষা সম্পূর্ণ করবলে দিয়ক, আমার আর এনেকে মানসিক শাস্তি দিয়ে জিয়াই যায় নামারিব, সেইটাই আহ্বান মোর মুখ্যমন্ত্রী সারলে। এটা ধারণা সেইটাই, মানে ডাঙর মানুষ ওলাও বলে এনে আমার সর মানুষবিলাক এনে কষ্ট দিয়ে মারিছে। আমার ঘরখন হত্যাকারী ঘর নহয়, আমি একো কারো হত্যা করা নাই, আমাক যদিও মানে মোর দেউতায় হত্যা করেছে, তেওঁক যদি প্রমাণ দিব পাৰে তেওঁক শাস্তি দিয়ক, আমার ঘরখনক এনেকে মানে জিয়াই যায় নামারিব, আর সেইটাই আহ্বান আছে মোর। আর মোর আর একটা আহ্বান আছে মোর, মানে এতিয়া ক্লাসেসবুর হয়ে আছে, মই সেইবোৰ এটেন্ড কৰিব পৰা নাই, মোর ভবিষ্যতের কথা আছে ইয়াত, সেইকাৰণে মোর এটাই আহ্বান মোক যাতে আর পড়িবলে দিয়ক, আর যাতে মোর ইমান হাৰাশাস্তি নকৰিব, মোক পড়িবলে দিয়ক। জম্মু কাশ্মীরের পুনের সন্ত্রাসবাদীর এক ভয়ঙ্কর আক্রমণ, সেনার দললে লক্ষ্য করে সন্ত্রাসবাদী করে নির্বিচার গুলিচালনা। জম্মু কাশ্মীরের দুদা জেলার দেশা বনাঞ্চলত সংঘটিত হয়েছে এই ঘটনা। সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত হয়েছে এজন সেনা বিষয়া সহ তিনজনক সেনা জওয়ান। সোমবারে নিশা প্রায় 9 বজাত সেনার একটা দলল লক্ষ্য করে ভয়ঙ্কর আক্রমণ চলায় সন্ত্রাসবাদীর দলে। ভারতীয় সেনা আর জম্মু কাশ্মীর আরক্ষীর এক যৌথ অভিযানের সময়সাতেই আত্মগোপন করে থাকা সন্ত্রাসবাদীর দলটোয় অতর্কিতে আক্রমণ করাত কেবাজনো সেনা জওয়ান আহত হয়। পরবর্তী সময়সাত আহত আটাইকজন সেনা জওয়ান আর বিষয়ার মৃত্যু ঘটে। সেনায় প্রকাশ করা তথ্য অনুসরি দেশা বনাঞ্চলের উড়াবাড়ীত সন্ধ্যা 7:45 আরম্ভ হয়েছিল সেনা আর জম্মু কাশ্মীর আরক্ষীর অভিযান। আর এই অভিযানের সময়সাতে নিশা 9 বজাত সেনার দলটক আক্রমণ চলায় সন্ত্রাসবাদীর দলে। প্রায় 20 মিনিটক অধিক সময় ধরে দুই পক্ষের মাজত চলে প্রচণ্ড গুলিয়াগুলি। ইতিমধ্যে অঞ্চলটো সেনায় ঘেরি ধরে অভিযান চলাই আছে, অতিরিক্ত সেনার দলও নিয়োগ করা হয়েছে ঘটনাস্থলীত। ভারতীয় সেনার 16 কর্পসে চলাইছে এই অভিযান। উল্লেখযোগ্য যে 16 কর্পস হয়েছে ভারতীয় সেনার বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন একটা গোট, যিয়ে নিশার ভাগত অভিযান চলাত অত্যন্ত পারগত। জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদীর ধারাবাহিক আক্রমণ অব্যাহত আছে। কথুয়ার আক্রমণের পিছত সন্ত্রাসবাদীর দ্বিতীয়টো ভয়ঙ্করী আক্রমণ ভারতীয় সেনার উপর। আর যাওয়া সপ্তাহ জম্মু কাশ্মীর কথুয়াত সন্ত্রাসবাদীর আক্রমণে নিহত হয়েছিল 5 জন সেনা জওয়ান। 12 জন সেনা কঢ়িয়ায় অনা এখন বাহনের উপর সন্ত্রাসবাদীয়ে নির্বিচার গুলিচালনা করেছিল। এই ঘটনায় 5 জন সেনা জওয়ানের মৃত্যু হওয়ার বিপরীতে আহত হয়েছিল আন 5 জন সেনা জওয়ান। সেনার 2 বাহনলৈ লক্ষ্য করে সন্ত্রাসবাদীয়ে আক্রমণ চলাইছিল। সন্ত্রাসবাদীর দলে গ্রেনেড নিক্ষেপ করেছিল সেনার বাহনলৈ লক্ষ্য করে। একদরে পুঞ্চ আর রাজৌরি জেলাতো সংঘটিত হয়েছিল কেবাটাও সন্ত্রাসবাদীর আক্রমণের ঘটনা। বিগত 32 মাহত জম্মু অঞ্চলের 40 জনকৈ অধিক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদীর আক্রমণত। শেহতীয়াক জম্মু কাশ্মীরের 10 জিলা দ্রুত গতিত বৃদ্ধি পাইছে সন্ত্রাসবাদীর কার্যকলাপ। ফলে বানর মাজতে মাজুলীত একটা ভাল খবর আহি পড়ছে। ব্রহ্মপুত্রের বাঢ়নী পানীয় ছিঙি নিয়া একটা মথাউরি মেরামতি করলে মাত্র 10টা দিনতে। ঘুগুনি ঝাড়িত থাকা আউনিয়াটি কমলাবাড়ী সংযোগী এই মথাউরিটি পানী ছিঙি নিয়ার ফলত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দুইবার। জলসম্পদ মন্ত্রীর নির্দেশের পিছতে মাজুলী জলসম্পদ বিভাগে তৎপরতার মাত্র 10 দিনের ভিতরতে মেরামতি করে দুইবার সংযোগ করে। মথাউরিটি ছিঙি নিয়ার ফলত সমস্যার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে মথাউরিটি মেরামতি করার সন্তুষ্টি প্রকাশ করেছে মাজুলীর রাইজে। কলাবাড়ী আর গোয়ালগাঁও সংযোগী মাথাউরি যা 1 তারিখে জুগুনদারী সমীপত ব্রহ্মপুত্র বাহনী পানি ছিঙিলৈ গৈছিল। আর বর্তমান সময় তারপরে আসলে অতি তৎপরতার ইয়াত ছিগাংশর কাম আরম্ভ হয়েছিল। আর বর্তমান সময় দেখাইছে যে দুইপারের যে মাথাউরি ছিগাংশ দুইপার বর্তমান সময় এই সংযোগ করা হয়েছে। মেগা জিও টিউব আর জিও বেগে এই দুইটা পার সংযোগ করে বর্তমান সময় প্রায় সম্পূর্ণ হওয়ার পথত। আর পরিবেশ দেখাইছো এফাল দিয়ে এটা বর্তমান সময় খোজকাহি, বর্তমান সময় রাইজ পার হবর এক পরিবেশ হয়েছে। আপনাদের আজি খোজকাহি পার হয়ে আছে, কাম প্রায় সম্পূর্ণ হয়েছে, দুইটা পার সংযোগ হয়েছে? সংযোগ হয়েছে, ভাল হয়েছে। এটা আমি যাতায়াত ব্যবস্থাটা পটককে পার হবলে সুবিধাটা পাইছো। খুব আনন্দর বিষয় যে এই মাথায় ছিঙি নি
দুইটা অঞ্চলক আসলে যেনকা একটা ভয়াবহ পরিস্থিতিলে ঠালি দিয়া হয়েছিল বানপানীর ফলত আজি সেই তার অবসান হয়েছে। আর একটা কথা স্বীকার করব যে মুখ্যমন্ত্রী আর বিভাগীয় মন্ত্রী ইয়ালে নিজে উপস্থিত থাকি 15 দিন সময়সীমা দিছিল, 15 দিনের আজি 10 দিন সম্পূর্ণ হওতেই কামখিনি করে তেওঁলোকে পার ব্যবস্থা করেছে। আজি পুয়ারের পর খুব আনন্দরে আসলে ইটুপারের মানুষ সিটুপারে অহা যা করেছে। ঠিকাদার পক্ষ বা অন্য কর্মচারী সকলকে ধন্যবাদ দিছো। কালি যা নিশা 4 বজালেকে আমি জানা মতে 4 বজালেকে কাম সম্পূর্ণ করে রাতেপালে রাইজক এই উপহার দিবল সক্ষম হয়েছে। এক অবর্ণনীয় পরিস্থিতির বর্তমান সময় এনেদরে মঠাউরি সংযোগ করা হল আর পরিবেশ তো দেখ যেহেতু বর্তমান সময় খোজকাঢ়ি এই স্থানে দি বিভিন্নজন পাৰ পাৰ হৈছে আৰু বৰ্তমান সময়ত দুইটা পাৰ সংযোগ কৰা হৈছে আৰু ওচৰতে যি বাসক আছিল সেইসমূহ দেখিলে অনুমান কৰিব পাৰি আচলতে কেনেধৰণৰ এক পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছিল ইয়াত। আৰু বৰ্তমান সময়ত সুখৰ বিষয় যে বৰ্তমান সময়ত খোজকাঢ়ি এনেদৰে এই পাৰ পাৰ হ'ব পাৰিছে সমগ্ৰ জনসাধাৰণ। ওচর সুবুরিয়া সকলে লগাইছে চারি যুবতীর গ্রেপ্তার হয়েছিল আব্দুল মাল্লিক মোল্লা আর রাজদে। এইবার এই দুধর্ষ গ্যাংটোর মূল মাস্টার মাইন্ড নজরুল পড়িল আরক্ষীর জালত। দীর্ঘদিনে পলাতক হয়ে থাকা নজরুলক আরক্ষীয় গ্রেপ্তার করে গুয়াহাটি ক্লাবর পড়া। আরক্ষীর জেরাত পোহরলে আহিছে এই নজরুল আলীর গ্যাংটোর আন্ধারত লুকাই থাকা ভয়ঙ্কর অকথিত কাহিনী। গুয়াহাটির পড়া দীপাঙ্কর দাসর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ২৬ত দিসপুরত সলনি হব সরকার। দিসপুরত সরকার সলনির উমান পাইছে ভূপেন বরায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার দাবি। রাজ্য 1998 দরে একই পরিবেশ আহিছে 2024। 98 সনত অসমত এটা পটভূমি সৃষ্টি হয়েছিল 2001 সনত ক্ষমতালে কংগ্রেস ঘুরি আইব বলে। আজি 30 বছরের পাছত মই প্রদেশ কংগ্রেসের সভাপতি, মূর এটো অনুভব যে যি ধরনের অসমৰ বিভিন্ন ক্ষেত্রত কর্মরত রাইজে মুকলি মনেরে আমার দলের আদর্শ সংবিধানের প্রতি সম্মান জানাই যোগদান করেছে, এই সকল রাইজে আহি থাকা সময়ত সরকার পরিবর্তন করব। ইয়ার লগেলগে নির্বাচনী যুজলে সাজু হয়েছে কংগ্রেস। 26ত কোনে লব দলের নেতৃত্ব, কোন বহিব দিসপুর, আরম্ভ হয়েছে প্রদেশ কংগ্রেসত তৎপরতা। 26ৰ রণৰ সেনাপতি সাজু করেছে কংগ্রেসে। সেনাপতির লগেলগে সৈন্য আর বল বৃদ্ধির লক্ষ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। আর অসমত যেটো রুলিং পার্টি আছে তেওঁলোকৰ শাসনকাল আর 2 বছর আছে, প্রায় 2 বছর আছে, কিন্তু শাসনত আর প্রায় 2 বছর থাকিবলগিয়া হয়ে থাকতেই সমাজের সচেতন ব্যক্তি সকল কংগ্রেসলে অহাটোয়ে কি বার্তা দিছে এটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বুঝি নোপাকে থকা নাই, বুঝি নোপাকে থকা, আর যদি বুঝি পয়া নাই সেটাও আমি বেয়া নেবো। শেহতীয়াকৈ কংগ্রেসত কিছু যোগদান পর্বর পিছতে হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি হয়েছে ভূপেন বরার। বিধানসভা নির্বাচনত 126টা সমষ্টিত আবেদন করবলৈ এতিয়াই হেনো সাজু 700 গৰাকী প্রার্থী। আজি তারিখত যদি বিধানসভার কারণে এপ্লিকেশন আমি বিচারো 700+ এপ্লিকেশন 126টা সমষ্টিত পড়ব, গতি সেনাপতি সাজু হয়ে গেল, সৈন্যবল আর গোটাব লাগিব। কংগ্রেসের এনে ভাল দিনের সময়তে বহু নেতায় কংগ্রেসত যোগদানের করেছে যোগাযোগ। ভূপেন বরার মতে মুখ্যমন্ত্রীর অহংকারের নিঃশেষ হব বিজেপি দলত।
মুগলীয়া কাষৰ তলত চাঞ্চলকৰ পংখী কাণ্ডৰ অভিযুক্ত নীতিকেশ দাস দুমাহৰ পিছত জামিনত মুক্তি লাভ কৰিছে পংখী সন্দিকৰ স্বামী নীতিকেশ দাসে আৰক্ষীয়ে সঠিকভাৱে তদন্ত নকৰাৰ বাবে অভিযুক্ত নীতিকেশ দাসে জামিন লাভ কৰাৰ অভিযোগ পংখী সন্দিকৰ পিতৃ মাতৃৰ লগতে পংখীৰ মৃত্যুৰ ফৰেনচিক ৰিপৰ্টত কি আছে সেই বিষয়ে তদন্তকাৰী বিষয়াই অৱগত নকৰাক লৈও ক্ষোভ প্ৰকাশ কৰিছে পংখীৰ দুৰ্ভগীয়া পিতৃ মাতৃয়ে তিনি মেত নাম ৰূপত ৰহস্যজনকভাৱে উদ্ধাৰ হৈছিল পংখী সন্দিকৰ মৃতদেহ চাৰি মেত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল পংখীৰ স্বামী নীতিকেশ দাসক পংখী সন্দিকৈৰ মাতৃ আছে পিতৃ আছে মোৰ কাষত পংখী সন্দিকৈৰ মাতৃৰ পৰা প্ৰথমে জানিব বিচাৰিম ইতিমধ্যেই অভিযুক্তগৰাকীয়ে জামিন লাভ কৰিছে অভিযুক্তই জামিন লাভ কৰিছে বুলি ময়ো আমি মানে গম পাইছোঁ কিন্তু ইমান সোনকালে তেনেকৈ জামিন লাভ পোৱাৰ কাৰণে আমি অত্যন্ত দুখী মই মাতৃ হিচাপে অতিৰিক্ত দুখী কিয়নো ইমান ৰহস্যজনকভাৱে মোৰ ছোৱালীজনী যিটো বাতৰি পালোঁ তাত সম্পূৰ্ণ সি জগৰীয়া সেইটো কাৰণে ইমান সোনকালে মুকলি আকাশৰ তললৈ যে আহিব পাৰিলে এইটো মোৰ কাৰণে অত্যন্ত এটা দুখৰ হ'ব আদালতে কিন্তু মহামান্য আদালতে কিন্তু সদায় তথ্য আৰু প্ৰমাণৰ ভিত্তিতহে ৰায় প্ৰদান কৰে সেয়া আমি সকলোৱে জানো ফৰেনচিকৰ প্ৰতিবেদন সন্দৰ্ভত কিবা গম পাইছে নেকি ফৰেনচিকৰ সন্দৰ্ভত আমি বৰ্তমানলৈকে একো খবৰ পোৱা নাই আমি আহিলে বুলি শুনিছোঁ আৰু পাবৰ কাৰণে আবেদন কৰিছোঁ চাবলৈ পাইছে নেকি ফৰেনচিক চাবলৈ নাই পোৱা আমি খবৰ কৰিছিলোঁ কিন্তু তেওঁলোকে নজনালে আমাক আমি আমি আমাক তেনেকৈ জনাব নোৱাৰোঁ বুলি ক'লে আমি আবেদনৰ জৰিয়তেহে জানিব পাৰিম তেনেকৈ বুলি ক'লে এতিয়া আপুনি কি আহ্বান জনাব আৰক্ষী প্ৰশাসনৰ প্ৰতি আৰক্ষী প্ৰশাসনৰ প্ৰতি মই আগতেও কৈছোঁ এতিয়াও কওঁ এতিয়া বৰ্তমান বিচাৰ মানে ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু অতি ভালকৈ চলক ন্যায় মোৰ ছোৱালীজনীয়ে ন্যায় পাওক লগতে আমিও ন্যায় পাওঁ হয় বহুত দিশ এতিয়াও তথ্য বহু উদঘাটন হ'বলৈ বাকী আছে বৰ্তমান এই আদালতৰ মজিয়ালৈ গুচি গৈছে সমগ্ৰ বিষয়টো অনাগত সময়ত লক্ষণীয় হ'ব যে যি অভিযোগ উত্থাপন হৈছে নীতিকেশ দাসৰ বিৰুদ্ধে সেই সন্দৰ্ভত সঠিক তথ্য প্ৰমাণ আচলতে লাভ কৰিব পৰা যাবনে আৰক্ষীয়ে সঠিক তথ্য প্ৰমাণ গোটাবনে চাৰ্জশ্বীট শক্তিশালী হ'বনে সেয়া অনাগত সময়ত লক্ষণীয় হ'ব কিন্তু এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছোঁ যে অভিযুক্ত নীতিকেশ দাসে ইতিমধ্যেই জামিন লাভ কৰিছে Top headlines আগবঢ়াইছে।